বিলটা একটা জিনিস দেখার পরে আমি টাসকে, হ্যাঁ মানে আমি ভিডিওতে বলছিলাম যে লুচির প্রাইস কত হয়, 5-10 টাকা, বাট এখানে দুইটা লুচির প্রাইস 60 টাকা নিচ্ছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রিহি, আমার ইউটিউব চ্যানেল ঢোকায় টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি আজকে ফুড ব্লগ করতে বনানী 11-তে চলে আসছি ঢাকা মেট্রো একটা রেস্টুরেন্টে। তো আমি এখন ভিতরে যাবো আর এখানকার খাবার খাবো আর আপনাদের রিভিউ দিয়ে দিব যে আসলে খাবার কেমন বা প্রাইস কেমন। তো দেরি না করে এখন আমি ভিতরে যাই আর আপনাদের জানাই কী কী পাওয়া যায়। আমি ভিতরে চলে আসছি আর তারা মেনু কার্ড দিয়ে গেল, তার মেনু কার্ডটা অনেক আর কি, দেখেন কত কিছু আছে, স্ন্যাক্স, কাবাব, ড্রিঙ্কস, ডেজার্ট, কারি সব কিছুই আছে। এদিকেও কাবাবের ইয়া, সো আমি অর্ডার দিব, দেওয়ার পরে আপনাদের হচ্ছে জানাবো। আর আমি যেটা দেখতেছি প্রাইসগুলা খুব রিজনেবল, 160 টাকা, 220 টাকা বা 70, মানে এইরকম আর কি, 250, এরকম রিজনেবল প্রাইসে। সো আমি দেখি কী কী অর্ডার দেওয়া যায়, দেওয়ার পরে আমি আসার পর আপনাদের দেখাবো এবং রিভিউ দিব। আর আমি তো এটা দেখাই দিলাম মেনু কার্ডটা, সব দেখে আমি হালকাভাবে দেখাই দিচ্ছি। সো আমি এখন অর্ডার দিই, খাবার দিয়ে গেছে, প্রায় 25 মিনিট ওয়েট করার পরে খাবার দিছে। সো আমি পাওভাজি অর্ডার দিচ্ছি, এটা হচ্ছে 250 টাকা। আপনারা একটু দেখে নেন কী কী দিছে পাওভাজিতে, যে পাও এটা ভাজি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা স্লাইস লেবু দিয়েছে। এখন আমি এটা খাবো। আর পাওভাজি কিন্তু ইন্ডিয়ার একটা ফেমাস খাবার, হ্যাঁ। তো আমি যেহেতু এখানে দেখলাম যে ঢাকার এই রেস্টুরেন্টে পাওভাজি পাওয়া যাচ্ছে, সো আমি এটা নিয়ে নিলাম। সো আপনারাও নিতে পারেন, 250 টাকা প্রাইস। আর কেমন দিস আপনারা তো দেখে নিলেন, এখন খাবার পালা। এই যে আমি ভাজিটার সাথে পাও আর কি নিয়ে নিলাম, হ্যালো একটু লেবুটা নিব, আবার একটু খেয়ে দেখি। এই পাওভাজির ভাজিটা যত বেশি হচ্ছে ম্যাশ করা হবে ভালোভাবে তত ভালো হয়। তো এখানকার দেখলাম ভালোভাবেই হচ্ছে ম্যাশ করছে, তারপরেও আরেকটু ইয়ে আসছে, মানে আরেকটু ভালোভাবে করলে ভালো হতো, যাই হোক খাই। লেবুটা দেওয়ার পর টেস্টটা ভালো লাগতেছে, সো আছে ভালো আছে, আপনারা এটা নিতে পারেন। আর এখন আরেকটা অর্ডার দিচ্ছি, সেটা হচ্ছে ট্রাই করবো। আরেকটা আইটেম অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে বিফ স্টিক কাবাব, সেটা হচ্ছে 220 টাকা প্রাইস। আর লুচি আমি হচ্ছে পরে অর্ডার দিচ্ছি, লুচির প্রাইসটা আমি জানি না, 5 টাকা বা 10 টাকা এরকমই হবে, এর বেশি তো হওয়ার কথা না। সো আমি এটা এখন খাবো, আর আপনারা একটু দেখেন কী পরিমাণে তারা বিফ দিছে। এটার প্রাইস হচ্ছে 220 টাকা, বাট আমি একটু বেশি মনে হচ্ছে, হ্যাঁ না দেখি খেয়ে দেখি, লুচি দেখাবো। আর তারা হচ্ছে পরিবেশন করছে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে। সো আমি একটা শীট নিয়ে নিই, মানে তার সাথে পেঁয়াজও নিয়ে নিব। এটা ভালো, বিফ স্টিক কাবাবটা অনেক ভালো লাগতো স্যার। আপনারা একটু স্টিকটা দেখেন, ভিতরে দেখাই দিলাম, সফট আছে, আমি এটা এমনি খাচ্ছি। স্মোকি ফ্লেভারটা আছে, সো এটা ভালো, মিষ্টি কালারটা ভালো আছে। আর জিলাপি অর্ডার দিছি, তাদের দেখলাম স্মল সাইজটা 90 টাকা আর বিগ সাইজটা মনে হয় 150 টাকা বা 120 টাকা, আমি স্মল দিছি, বাট 90 টাকা এইটুকু জিলাপি আসলে। আর জিলাপিটা দেখেন কেমন, 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5 পিস দিছে, আর ওপর দিয়ে এটা কি ছড়াই দিছে,
মা বাবা কিছু একটা রান্টি দিছে জানি না, বাট আমার না 90 টাকা হিসেবে জিলাপিটা ভালো লাগলো না, দামটা মনে হচ্ছে বেশি, 5 পিস দিছে এরকম। সামনে আর খেয়ে দেখি, কিন্তু টেস্টি সত্যি, মানে দেখে দামটা বেশি লাগতেছে কিন্তু খাওয়ার পরে টেস্ট লাগতেছে ভালো। আর এখনই গরম গরম করে দিল, মচমচার টেস্ট, মিষ্টির যে ব্যালেন্সটা সেটাও ঠিক আছে, কিন্তু তাই বলে এমন টেস্টের জন্য 5 পিস 90 টাকা নেওয়াটা কেমন? যাই হোক, আমার ওপিনিয়ন আমি বলছি, আপনারা এটা নিতে পারেন। আর বিফ কাবাবটা ভালো লাগছে, আর পাভাজিটা 10-এর মধ্যে 7 এরকম আর কি, বা 6ও বলা চলে, তো আমার এরকম লাগছে আর কি খাবার। আর ভিড় আছে অনেক, তার একটু খাবার মানে একটার পর একটা দিছে, তারপর আবার আরেকটা দিছে 25 মিনিট বা এরকম লাগছে, তো এটাই। সো আসছে মোটামুটি ভালোই আছে, আপনারা আসতে পারেন কাবাবটা নিতে। যাই হোক, তো আমি এখন এইভাবে এটা শেষ করি, তো খাওয়া দাওয়া শেষ আর বিল আসছে। মানে আমি কী বলবো, আমি বিলটা একটা জিনিস দেখার পরে আমি কাশি, হ্যাঁ মানে আমি ভিডিওতে বলছিলাম যে লুচির প্রাইস কত হয়, 5-10 টাকা, বাট এখানে দুইটা লুচির প্রাইস 60 টাকা নিচ্ছে। লুচির সাইজটা আপনারা দেখছেন এমন হবে, সো আমি পুরা ইয়া হয়ে গেলাম যে লুচির প্রাইস 60 টাকা দুইটা, আর 10% ভ্যাট দিয়ে বিল আসছে হচ্ছে 697 টাকা। মানে লুচির প্রাইস এটা কী ছিল, আর জিলাপিটাও বলছি যে কী অবস্থা। তো আমার এইটাতে খুবই আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আমার এটা বিষয়টা ভালো লাগেনি। সো আপনারা কী করবেন সেটা আপনাদের বিষয়, আমার রিয়েলটা বলার কথা ছিল, সো আমি রিয়েলটা বলে দিচ্ছি আর এখানে ভিডিওটা শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।